নমস্কার বন্ধুরা, অনিতা হিসেবে সবাইকে স্বাগত। আমি অনিতা, আজকে নিয়ে এসেছি নারকেলের সন্দেশ। আজকে আমি এই নারকেলটা দিয়ে সন্দেশ করে দেখাবো। এটা করার জন্যে, মানে সন্দেশটা করার জন্যে কী কী লাগছে? মানে একটা নারকেল তো লাগছে অবশ্যই, যেহেতু নারকেলের সন্দেশ। আর আমি নিয়েছি একটু খোয়া, এই যে খোয়া খি। আর লাগছে একটু গুঁড়ো দুধ, আর চিনি তো অবশ্যই লাগবে। পরিমাণটা আমি নারকেল কোরানোর পর দেখিয়ে দেব। তাহলে আর কথা না বলে এবার আমি শুরু করি, কীভাবে নারকেলের সন্দেশ বানাচ্ছি আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি নারকেলটাকে ভেঙে নেব। এই নারকেলটা দিয়ে আমি আজকে সন্দেশ করে দেখাবো। এবার নারকেলটা আমি কোরাবো না, আমি নারকেলটাকে মালা থেকে খুলে নেব, নিয়ে নারকেলের পেছনের খোসাটা ফেলে দেব, দিয়ে আমি নারকেলটা ব্লেন্ডারে গুঁড়ো করে নেব বা পেস্ট করে নেব। আমার সব খোলা হয়ে গেছে, এই যে আমি এভাবে খুলে নিয়েছি। এবার আমি এই পেছনে লাল খোসাটা ছাড়িয়ে দেব। আমার নারকেলের পেছনের খোসাটা সব ছাড়ানো হয়ে গেছে, আমি এই ছাড়িয়ে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা ব্লেন্ডারের জারে নিয়ে নারকেলটাকে আগে আমি একটু ব্লেন্ডারে দিয়ে আগে একটু ঘুরিয়ে পেস্ট করে নেব, তারপর এর ভেতরে দুধ দিয়ে আমি খুব ভালো করে পেস্ট করে নেব। নারকেলটা আমি আগে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, এবার এটার মধ্যে আমি দুধ দেব, দিয়ে পেস্ট করে নেব। আমি ছোট বাটির এক বাটি দুধ ব্যবহার করলাম। আমি এবার একটা বাটি কড়ার মধ্যে ঢালছি, বাটিটা মেপে নিচ্ছি। পুরো এক বাটি হয়েছে। এবার আমি খোয়া খিটা একটা গ্রেটারের সাহায্যে একটু কুড়িয়ে নিচ্ছি। আমি গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি, আর আমার এই বাটি দেড় বাটি নারকেল হয়েছে বলে আমি পুরো এক বাটি চিনি দিচ্ছি। চিনিটা গলে গেলে গ্যাসটাকে একটু কমিয়ে দিতে হবে, কারণ ফ্লেমটা যদি জোরে থাকে তাহলে এটা পুড়ে যাবে। আর এটা অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় লেগে যাবে, রংটা আর সাদা থাকবে না। আমি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ এতে মিশিয়ে দেব। আমি খোয়া খিটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা কমিয়ে দিয়েছি আমি, এবারে আস্তে আস্তে এটা পাক দিতে হবে, না হলে এটা পুড়ে যাবে, খোয়া খি দেওয়া আছে। হাতে করে একটু এলাচের গুঁড়ো আমি এখানে ছড়িয়ে দিচ্ছি। আর একটু বাকি আছে, এটা আর একটু টাইট হলে তখন আমি গ্যাস থেকে নামিয়ে নেব বা গ্যাসটা নিভিয়ে দেব। পাঁচ
পাকটা আমার মোটামুটি হয়ে গেছে। আমি এবারে গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার এটা আমি একটা থালার উপরে ঢেলে নেব, নিয়ে পিস পিস করে কেটে রেখে দেবো। একটু ঠান্ডা হলে তবে এটা আর একটু শক্ত হবে। এটা আমি এখন হাত দিতে পারবো না, তাই আমি এই খুন্তিটা দিয়েই এটা সমান করে দিচ্ছি। আমি একটা রুটি বেলার বেলুনের ওপর একটু ঘি মাখিয়ে নিয়েছি, নিয়ে ওপরটাকে আমি একটু সমান করে দিচ্ছি। আমি সন্দেশগুলোর ওপরে একটু করে কিশমিস দিয়ে দিচ্ছি, দেখতে ভালো হওয়ার জন্যে আমি ডেকোরেশনটা করছি। রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি, নারকেলের সন্দেশ। আমি খুব কম সময় এটা তৈরি করেছি, আপনারাও বাড়িতে ঠিক এইভাবে তৈরি করবেন, করে খেয়ে দেখবেন কেমন খেতে হয়েছে। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। এই রেসিপিটা দেখার জন্যে সবাইকে ধন্যবাদ।